সময় তো আল্লাহর ঘরের মেহমানবৃন্দ এবং মদিনা মুনাওয়ারার ভিজিটরবৃন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সুচারুরূপে কোনো প্রকার ফিতনা ছাড়া বড় কোনো বিপদ ছাড়া আমাদের কোনো হাজী সাহেবের কোনো আল্লাহর ঘরের মেহমানের শারীরিক অসুস্থতা মিসিং বা এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সহিহ সালামতে আল্লাহর ঘরে আমাদেরকে উমরা করার তৌফিক দিয়েছেন। মদিনার কার্যক্রমগুলো প্রায় সবগুলো আমাদেরকে সম্পূর্ণ আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন। এগুলো আমরা আল্লাহকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন বহু মানুষ পয়সা আছে কিন্তু আসতে পারে। আমার কাছে অনেক মা বোনদের কান্নাকাটির ইতিহাস আছে, যারা কান্নাকাটি করেন, টাকা আছে, মাহরাম নাই আসতে পারে, কোটি কোটি টাকা আছে, মাহরাম আছে, মাহরাম অমানুষ দিন বুঝে না, সে হজমা করতে আসবে না, আর কোনো মাহরাম নাই আসার মতো, আসতে পারছে না, তাদের অস্থিরতা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, আমরা অনেকেই না আহাল, আমি অযোগ্য, আমি আল্লাহর ঘরের উপযুক্ত না, আল্লাহ আমাকে নিয়ে আসছেন। এই জন্য অন্তর গভীর থেকে আল্লাহকে শুকর। কত মানুষের তামান্না, কত মানুষের আকাঙ্ক্ষা, কত মানুষের চোখের পানি যে আল্লাহ একটু নিয়ে দেন, কত মানুষের কিন্তু আসার তৌফিক পাচ্ছে না, কেউ টাকা জোগাড় করতে পারছে না, কারণ আজকের বাজারে এটা তো সহজ বিষয় না, প্রায় 2 লাখ টাকা এখন ওমরাতে রমজানে লাগতেছে, রমজানের বাইরে 1.5 লাখ টাকা লাগতেছে। তো এই যে মানে অনেকগুলো টাকা লাগছে, এদিকে আবার মাহরামের ক্রাইসিস, আবার দেখা যায় যে সবকিছু মিলায় অনেকে মিলা মানে সময় বের করতে পারে না, সব মিলে আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকারও ব্যবস্থা করেছেন, আসারও ব্যবস্থা করেছেন, শারীরিক সুস্থতাও রেখেছেন। আবার রমজান মাসে উমরা, রমজান মাসে উমরা সম্পর্কে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তাহদিরু হাজ্জাতান, রমজান উমরা হলো হজের সমান সওয়াব এনে দেয়। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই মহামূল্যবান নেয়ামত যা আমরা পেয়েছি, আমাদের কাছে এখন কাজ হবে সফরের শেষের দিকে এসে আল্লাহকে শুকরিয়া জানাতে হবে, মনে মনে আল্লাহকে কি জানানো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা কালহামদুল, আল্লাহ তোমার শুকর, শুকরিয়া জানালে কি হবে, আল্লাহ তার নেয়ামত আরো বাড়াই দিবে, আল্লাহ আবার আসার তৌফিক দিবে। যত শুকর আদায় করতে পারবেন আপনার পরবর্তীতে আসার সুযোগ তত বেশি তৈরি হবে। এই জন্য চোখের পানি শুকরিয়া ছোট চোখের পানি ফেলে দিতে হবে, দুই রাকাত সালাত ও শুকর আদায় করবেন, পারলে হারামে গিয়া মসজিদুল হারামে মসজিদ নববীতে গিয়া দুই রাকাত সালাত ও শুকর আদায় করবেন, লম্বা কেরাত সিজদা দিয়ে 10 মিনিট একটা টানা সিজদা দেন, দিয়ে আল্লাহকে শুকরিয়া জানান, চোখের পানি ফেলেন। আল্লাহ কত যোগ্য মানুষ আসতে চাচ্ছে, তুমি পরীক্ষা নিচ্ছ, আসতে দিচ্ছ না, আমি অনেক না আহাল, তোমার রহমত হয়েছে আমার মধ্যে আসতে দিচ্ছ, শুকর আদায় করতে আসো। আর আমাদের যে ইবাদত করতে গিয়ে ত্রুটি হয়েছে না, কত মানুষের গায়ে ধাক্কা দিছে নিজের অজান্তে, কত মানুষের গায়ে টাচ লাগছে সে কষ্ট পাইছে আমি টের পাই নাই, কত মহিলার হক নষ্ট হয়েছে, কত চোখের জেনা হয়ে গেছে, তো সেগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ভালো কাজ করতে গিয়ে হারামে যদি ভুল হয় সে ভুলটা তো বাইরের ভুলের চেয়ে অনেক জঘন্য, তাই না? হারাম যেখানে মশাকে পর্যন্ত এনাম অবস্থায় মারা নিষেধ, যেখানে আপনার জীব জন্তু কীট পতঙ্গ মারা নিষেধ, সেখানে তোমার আশরাফুল মখলুকাত মানুষ আল্লাহর ঘরের মেহমানকে হয়তো কষ্ট দিয়ে ফেলছে আমার নিজের অজান্তে, অথবা ইবাদত করতে গিয়ে তোমার নবীর কোনো সুন্নাত তরক হয়ে গেছে, অথবা কোনো আমলে ত্রুটি হয়ে গেছে, আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে মাফ চাওয়া, তাহলে যা ইবাদত করতে পেরেছে সেটা শুকর আদায় করা, আর আল্লাহর কাছে মাফ চাওয়া, যেটুকু হয়েছে সেটুকু কবুলের জন্য দোয়া করতে থাকা, এইটা হবে আমাদের একেবারে দেশে যাওয়ার আগ পর্যন্ত এই দোয়া চলতে থাকবে পুরো সফরের মধ্যে। আর আমরা সফর থেকে কিছু নিয়ে যাবো, এখানে রেখে যাবো, আমরা এখানে এসে কিছু বাদ বন্দি করে চলে গেলাম, দেশে যায় জেল আউসে গরু হয়ে গেলাম, এটা লক্ষণ খারাপ, এটা লক্ষণ খারাপ। আপনার ওমরা কবুল হয়েছে কিনা, আপনার জিয়ারা এবং হারামাইনে ইবাদত কবুল হয়েছে কিনা, ইবাদত কবুল হওয়ার নিশ্চিত কোনো উপায় নেই, কিন্তু কিছু আলামত আছে, এই আলামত গুলোর মধ্যে থেকে একটা হলো ইবাদত করতে পারার পর সেটা ধারা ধরে রাখতে পারা, এটা ইবাদত কবুলের একটা আলামত। আপনি হারামাইনে আসার পর আপনার ভিতরে যে তওবা মানসিকতা তৈরি হয়েছে, আপনি দেশে যাওয়ার পর তা ধরে রাখার জন্য প্রচেষ্টা থাকতে হবে। আমরা প্রত্যেকের যার যার জায়গায় নানা রকম গুনাহে লিপ্ত, আপনি আপনার জায়গায়, উনি ওনার জায়গায়, আমি আমার জায়গায়, আমাদের অনেক লিকেজ এবং দুর্বলতা আছে না নেই, যার যারটা শেষে জানি, আমাদের রব জানে, আমাদের কাজ হবে এখন তওবায় নাসুহা করা, ভাইরা আমার এই সুযোগ আবার আসবে না, এই যে আমরা একত্র হয়েছি এখানে নসিহা সেশনে আমরা বসছি সবাই,
আবার এই সুযোগে এরকম মেলানো খুব সহজ বিষয়, পেটে বলে টাকা পয়সা সময় সামর্থ্য সব মিলিয়ে আমরা সবাই ব্যস্ত। এখানে দেশে গেলে আমাদের প্রত্যেকটা মানুষের কোনো হাতে সময় নেই, তাই না? আমরা এখানে যে সময়টা পাইছি এই সময়টা আবার এরকম করে পাবো সে সুযোগ খুবই কম, সে সম্ভাবনা খুবই কম। এই জন্য এখান থেকে তবায় নাসুহা করে যাবো, আল্লাহ আমি আমার লিকেজ গুলো সবগুলোকে আমি সংশোধন করার প্রতিজ্ঞা করলাম, আমি হারাম থেকে সরে আসলাম, আমি আর অন্যায় পথে যাবো না, আমি আর গুনাহের দিকে যাবো না, আমি আর ভুলের পথে যাবো না, এই তবা করবো তো ইনশাল্লাহ। রমাদান মাস চলছে, আমরা কে সবার জন্য দোয়া করছে আসেন কি অন্যের জন্য দোয়া করলে লাভ কি জানেন? আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। আদিসে আসছে কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের অগোচরে তার জন্য দোয়া করলে অনেক লম্বা হয়ে যায় আপনার সময়, এসার পর আড্ডা না মারে। কেনাকাটার জন্য আসলে দিনের বেলাটা গুড টাইম, কারণ সৌদি আরবে রমজান মাসে রাতের বেলাটা হয় দিন আর দিনের বেলা হয় রাত, এটা হলো সৌদির লাইফস্টাইল। সৌদি আরবের লাইফস্টাইল হলো রমজান শুরু হলে এক রমজান শেষ হওয়া পর্যন্ত দিনে যা যা হতো এগুলো সব কখন হয়? যে যে কনস্ট্রাকশনের কাজ রাতে হয় 99% সব রাতে হয়। কেন রাতে হয়? কারণ এখানে দিন বড়, গরমের সময় ভয়ঙ্কর গরম থাকে, তো শ্রমিকরা এই অবস্থা রোজা রাখবে কিভাবে? এই জন্য রোজা রাখার সুবিধার্থে রাতে কাজ করে লাইট টাইট লাগায় দিনে সময় ঘুমায়, ফজর পরে এক ঘন্টায় জোহর পড়ে, জোহর পরে আরেক ঘন্টায় আসর পড়ে, বাস এরপরে ইফতার করে মাগরিব এশার পরে ডিউটিতে চলে যায়। মার্কেট গুলো সব ফজর রাত পর্যন্ত 100% মার্কেট, এদেশে 100% দোকানপাট মার্কেট খোলা থাকে কখন? ফজর পর্যন্ত, দিনের বেলা অনেকগুলো বন্ধ থাকে। তো আপনাদের কেনাকাটার জন্য গুড টাইম হলো জোহরের পর আসরের পর বা সকাল 10টা, তখন গেলে কি হবে? কোনো কাস্টমার পাবেন না, ফ্রি আপনি কিনে ফেলতে পারবেন, আর রাতে গেলে অনেক টাকা লাগবে। তারপর যদি রাতে যাওয়ার আগে গেলেন কিন্তু সময় বাঁচাবেন, যাতে করে আপনার টার্গেট থাকে অবশ্যই 4টার মধ্যে মসজিদে আরামে মসজিদে নববীতে ঢুকতে হবে। আমাকে 4টার ভিতরে ঢুকলে আপনি 5টা পর্যন্ত, আপনি 5টার তো আগে 5-4টা 54-53 আজান হয়ে যায়, তার আগ পর্যন্ত আপনি টাইম দিবেন। আর মসজিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা কবর জিয়ারতের জন্য আপনার ভালো হয় নামাজটা সামনে গিয়ে পড়ো। নামাজ সামনে গিয়ে পড়বেন কিভাবে? 37 নম্বর গেট দিয়ে ঢোকার পর হাতের বামে যাওয়া যায় না শেষ মাথা পর্যন্ত, এদিকে আসবেন, আসার পর যেখানে উপরে দেখবেন ওই যে ইয়েগুলো ছাতাগুলো আর কি, ছাদ নাই ছাতা, ওইটা সামনে মূল মসজিদ বলা হয়, মূল মসজিদ ওখানে গিয়ে একটু নামাজ পড়ার চেষ্টা করবেন, ওখানে খুব একটা ভিড় নেই, চেষ্টা করলে করা যায়। আর আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরে একেবারে ওয়াল ঘেঁষে সালাম দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নামাজটা পড়বেন একেবারে সামনে গিয়ে, একেবারে সামনে, অনেক আগে চলে যেতে হবে, 2.5 ঘন্টা আগে দুজনই সামনে গিয়ে নামাজ পড়বেন। নামাজের পরপর যারা ওখানে থাকে তাদের গদিতে যেতে দেবেন, বুঝতে পারছেন কথা, পলিসিটা? আর আমরা জান্নাতুল বাকি যেটা বলতেছি আর কি, বাকি কবরস্থান সবাই জিয়ারত করা হয়েছে? জি হয়েছে। পুরুষরা সবাই জিয়ারত করছেন? না না, সবাই করেন না। আলহামদুলিল্লাহ, কেন করেন নাই? আচ্ছা, আগামীকাল বা ফজর যেন মিস না হয়, ফজর নামাজ পড়ে সালাম ফিরাইয়া সরাসরি সাথে সাথে গেট খুলে দেয়, সালাম ফিরানোর পর পর গেট খুলে দেয়, ঢুকে যাবে। বিশেষ বিশেষ যে কবরগুলো, অনেকগুলো কবর আছে, ঢুকার পর প্রথমে একটা বিশেষ কবর আছে, মাঝখান বরাবর অনেক দূর যাওয়ার পর একটা বিশেষ কবর আছে, তারপর ঘুরে আসার পথে হাতের ডানে একটা বিশেষ কবর আছে, অনেকগুলো বিশেষ কবর আছে। বিশেষ কবর গুলো বোঝা যায় একটু বড় এরিয়া নিয়ে সুতাস পাথর রাখা, এগুলোতে উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, নবী সাল্লামের স্ত্রীগণ সবার কবর আছে এখানে, তারপর সিনিয়র সাহাবি যারা আছেন অনেক তাদের সবার কবর এখানে আছে। সবা কবরস্থান তো এটাই ছিল, অথবা এখানে সবাই এই যেগুলো বিশেষভাবে ঘেরাও দেওয়া এগুলো সবগুলোই বড় বড় সাহাবিদের কবর। এগুলো আপনি যদি গুগলে সার্চ দেন যে সাহাবিদের কবর ইন বাকি, তাহলে সেক্ষেত্রে একটা আইডিয়া পাবেন, কিন্তু সেটা লা মুসাদ্দিক ওয়ালা মুকাজ্জিব, সেটাকে সত্য মিথ্যা বলা কঠিন, বুঝে আসছে কথা? এর মধ্যে অনেকগুলো আছে শিয়াদের বিভিন্ন ইয়ে হতে পারে, অথবা কিচ্ছু না, বাকি এগুলো যে বিশেষ বিশেষ সাহাবিদের কবর সেখানে কোনো সন্দেহ নেই। অতএব সেগুলোতে আমরা সালাম পেশ করবো সুন্দর করে মহাপুরুষের সাথে, ভালোবাসার দাসের সাথে। আর বাকি কবরস্থান তো অনেক বড়,
দাশারাত করবেন না, একবারে এই মাথা থেকে মাথা যাবেন, যায়া দুই তিনটা রুট আছে সবগুলোতে ঘুরবেন, ঘুরে 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 সুন্দর করে সালাম দিবেন। শুধু বিশেষগুলোতে সালাম দিবেন তা না, সারাক্ষণ ডানে বামে তো শব্দ কবর, ডানে যাইতে সালাম দিয়ে যাবেন, বামে আসতে সালাম দিয়ে যাবেন, এভাবে সালাম দিয়ে দিতে যাবেন। ওখানে সাইনবোর্ডে সালামের বাক্য লেখা আছে, দেখে দেখে সালাম করে দেবেন। বাকি কবরস্থান প্রতিদিন দুইবার করে জিয়ারত করা যায়, একটা ফজর পরে একটা আসর পরে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর জিয়ারতের জন্য বলছিলাম অড টাইমগুলোতে যাওয়া, সকাল 10টা, তারপরে রাতে এশার পরে একটা ভিড় থাকে ঘন্টাখানেক, তারপরে যান ভোর রাতে যান, এই টাইমগুলোতে তুলনামূলকভাবে কি থাকে না প্রেশার থাকে। আর দুরুদের আমলটা খুব বেশি বেশি আমরা করব, কারো বাসার ছবি ভিডিও তার পারমিশন ছাড়া নেওয়া যায়? আপনি কিভাবে এখানে ছবি ভিডিও তুলবেন? জিনিসটা অড না? আর তাছাড়া এটা বাপ গাম্ভীর্যের খেলা। রাসূল সাল্লামের কবরের পাশে দেখবেন আয়াত লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী, যাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন সাহাবীরা, তারা রসুলের কাছে আওয়াজকে নিচু রাখে। তাহলে আমরা যখন জিয়ারত করতে যাব, ভাব গাম্ভীর্য থাকবে, মহব্বত থাকবে, চোখের পানি থাকবে, ভেতর থেকে আবেগের ঢেউ আসবে, উনি আমাদের জন্য কত কিছু করেছেন, আমরা হেদায়েত পেয়েছি তার উসিলায়, আল্লাহ তার প্রতি রহম করেন। আমরা শুধু দোয়া করতে থাকবো, ভেতর থেকে দোয়া, উপর থেকে চোখের পানি, না মোবাইল টাচ, না ছবি, না ভিডিও, এমন কি কাছে যাওয়ার জন্য আপনি দুইটা লোককে ঠেলা দিলেন, এটাও তার মানে রসুলের খবর আদবের খেলাম, যেখানে আমি ধাক্কাধাকি করলাম, খুব মহব্বতের সাথে আদবের সাথে করবো। বোনরা রিয়াদুল জান্নাত যাওয়ার জন্য অ্যাপে ইয়ে করার পর অ্যাপ ডাইরেক্ট অ্যাপ থেকে দেখে ওরা, তবে বোনদের কি দেখে? আমি তো যতদূর জানি আপনাদের নাকি দেখে না, দেখে চেক করে কেউ বলছে না, কেউ বলছে হ্যাঁ, কোন চেক করা ছাড়া রিয়াদুল জান্নাত ঢুকতে দিছে, চেক করা ছাড়া রিয়াদুল জান্নাত চিনছে না মসজিদ আরামে না অপরে চলে পর্দার ভিতরে ঢুকতে দিছে। কোন সময়টাতে? আচ্ছা, তাহলে বোনরা পরস্পর আপনারা শেয়ার করে নিয়েন সুবিধাজনক সময় কোনটা। আমার মনে হয় তারাবির পরে বসে থাকলে ভিতরে আস্তে আস্তে পরে ঢুকতে দিবে, এটা মহব্বত এবং ভালোবাসার ব্যাপার, সেটাকে রেসপেক্ট করতে হবে, কিন্তু সওয়াবের কথা যদি বলেন তাহলে অতিরিক্ত কোন সওয়াব নাই, কিন্তু কথা বুঝতে পারছেন, চেষ্টা করলেন আলহামদুলিল্লাহ হলে তো ভালো। বাকি আমি গত সফরে নভেম্বরে আসছিলাম, তখন একেবারে আপনার আগে যারা ওমরায় আসছেন বা হজে আসছেন তারা জানেন রিয়াদুল জান্নাত ইবাদত মানে কি, মানে একটা যুদ্ধ ছিল, সেজদাটা কার্পেটে দেওয়া যেত না, মাজার উপরে কমর উপরে দেওয়া লাগতো, কারণ প্রতি কদম কদম মানুষ দাঁড়াবে, যার গায়ে জোর আছে সে যাইতো। এখন সিস্টেম করছে ওরা, সিস্টেম করাতে সুবিধা হয়েছে কি, যে ওখানে যে কজন লোক নিরিবিলি নামাজ পড়তো সে কজনই ঢুকে হবে, সুন্দর মতো ওখানে আবার একটু বুদ্ধিশুদ্ধি থাকলে একটু বেশি করে সুবিধা পাওয়া যায়। ধরেন আপনি এক জায়গায় দুই রাকাত নামাজ পড়লেন, পড়ে ওই আরেক জায়গায় একটু সরে গেলেন, সুবিধা অনুযায়ী সরে গিয়ে আরেক জায়গায় একটু দুই রাকাত পড়লেন। এমনও হয় যে একটা গ্রুপ একটা গ্রুপ ঢুকে, আমি গতবার একজনে দেখছি যে আমাদের সাব্বির না কে জানে দুই গ্রুপের সাথে উনি ছিল, মানে এক গ্রুপ শেষ করে সব বাইর করে দেয়, করে নতুন গ্রুপ ঢুকায়, তো যখন সব বাইর করে দিছে সে এমন ভাবে থেকে গেছে যে পরের গ্রুপের সাথে পুলিশ মনে হচ্ছে পরের গ্রুপের তাহলে ডাবল টাইম পাইছে, কিন্তু চালাকি বা প্রতারণা করা উচিত হবে না, আমি সেটা বলতেছি না, যদি চান্স পান তো আরাম দেবে। তো রসুল সাহেবের কবরের পাশে যে ওয়ালটা মানে গ্রিলটা একদম গ্রিল ঘেঁষা, আমি নামাজ করছি লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ। তো সুযোগগুলো ভিতরে ঢুকলে এই সুযোগটা পাওয়া যায় যে এই জায়গাটা রসুল সাহেব হাঁটাহাঁটি করছেন,
এটা তার বাসা ছিল, বাসা থেকে মিম্বারের পথ ছিল, এটা একটা আবেগের জায়গা। আর মিম্বার ওখানে আমরা দুইটা মিম্বার দেখি না, আপনি যখন এক নম্বর গেট দিয়ে ঢুকে রসুল কবরের দিকে যেতে থাকবেন, হাতের বামে প্রথম মিম্বার যেটা পড়বে এটা সুলতান সুলাইমানের ওখানে লেখা আছে। ওইটার উপরে হলো মুয়াজ্জিন সাহেবরা আজান একান দিয়ে নামাজ ওখানে পড়ে মুয়াজ্জিন সাহেবরা। এবং এইটার এই স্টাইলটা ওসমানী খেলাফতের আমলে চালু হয়েছে, তুরস্কের একশো ভাগ মসজিদে এই সিস্টেম চালু আছে। এই মসজিদের নবীতে ওইটা এখনো ধরে রাখছে, মুয়াজ্জিন সাহেব একটু উপরে আলাদা একটা জায়গায় দাও। তো এটা ওই শিয়ামল থেকে চালু আছে, এখনো চলে আসছে। তো যাই হোক, আমরা হারামে এবার জিন্দেগি করার চেষ্টা করব, দুরুদ পড়ার চেষ্টা করব এবং বাকি কবরস্থান জিয়ারত করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি কবর পুরস্কার প্রতিদিন দুই থেকে তিনবার কমপক্ষে জিয়ারত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন থেকে তওবার আইটেমগুলো ঠিক করব, যে আমি কি কি গুনাহ ছাড়বো এই সফর থেকে। এই সফরটা আমার জীবনে একটা নতুন নতুন যাত্রা হবে, একটা সূচনা হবে তাকওয়ার, যে আমি এই এই খারাপ কাজগুলো এই সফর থেকে ছেড়ে দিচ্ছি। আমি ধূমপান আর করবো না এই সফর থেকে, আর ছেড়ে দিলাম। আমি দাঁড়িয়ে চাচ্ছতাম আর ছাড়লাম না, চাচ্ছতাম না, আমি ছেড়ে দিলাম এই সফর থেকে। আমি আমি কোনো নারীগটিতে গুণা চোখের জেনা এগুলোর সাথে লিপ্ত ছিলাম, আমি এই সফর থেকে ছেড়ে দিলাম। আমার উপার্জনে ভেজাল ছিল, আমি সফর থেকে ছেড়ে দিলাম। এক একটা বদপাস ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতাম। আমি আবারও বলছি, ওমরা রেখে গেলে কোনো লাভ নেই, ওমরা সাথে নিয়ে যেতে হবে। ওমরা সাথে নিয়ে যাওয়ার মানে কি? তওবা করে নিজেকে পরিবর্তন করে নিয়ে যাও। আমাদের সাথে আসার ফায়দাটা কি, লাভটা কি? আমাদের সাথে আসার লাভটা হলো, যদি আপনি এখান থেকে পরিবর্তন করে নিয়ে যেতে পারেন, সহিষ্ণুভাবে কাজগুলো করে যেতে পারেন। আর তা না হলে লাভ কি হলো? আমার কথা বুঝেন নাই? যে আমি আশা করব আমরা প্রত্যেকে সেই বিষয়গুলো খেয়াল করব। আর আমরা একসাথে ছিলাম, কেউ কারোর দ্বারা কোনো কষ্ট পাইলে মাফ করে দিব, সবাই সবাইকে ক্ষমা সন্দেশ দেখব ইনশাআল্লাহ। এবং নিজের অজান্তেও হোক, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, সব মাফ করে দিব। আমাদের হাসিব ভাই, তারপর দেলোয়ার ভাই, কই দেলোয়ার ভাই, তারপরে অহিত ভাই, তো রিয়াজ ভাই, আমাদের অনেক ভাইরা আছেন যারা বিশেষভাবে সবাই অনেক, বিশেষ করে এই ভাইগুলো অনেক বেশি পরিশ্রম করেছেন। ওনারা ওনারা সার্ভিস দিয়েছেন, এই যে খাবার দেওয়ার জন্য আসি, তারপরে এই যে যারা বিজনেসের জন্য লিস্ট করা করা অক্লান্ত পরিশ্রম করে সেগুলো মনে করে আছে। আমার স্টাফরা এজাজ মাহিয়া বলে যে ভাই মক্কা বুঝতে পারে, আবার হোটেল পড়ছে আলাদা, তারা থাকলে তারা অনেক বেশি খেদমত করতো, তাদের খেদমতের ইচ্ছা আছে মাশাআল্লাহ। আপনারা অনেক খেদমত করেছেন, আল্লাহ তাদের পক্ষ বিনিময় দান করবেন। আবার এটা করতে গিয়ে ত্রুটি হয়েছে, সেটা আপনারা ক্ষমা করবেন। আর আমার ত্রুটি যা আছে আমার মাফ করে দিবেন, কারণ আমার আপনাদের হক আর অনেক আদায় করা দরকার ছিল, আদায় করতে পারিনি। কিন্তু আমার এখানে আপনারা আমাকে মেসেজ করছেন বা ফোন করছেন বা নক করছেন আর আমি রিপ্লাই করতে দেরি হয়েছে, এরকম হইলে আমার অনিচ্ছাই হয়েছে, ইচ্ছাই হয়নি। কারণ আমি এখানে ওমরা বা হজে আসলে একেবারে 24 ঘন্টা সার্ভিস দিই আমি আজকে, কারণ আমার সাথে যারা আছে তারা যাতে নক করলে আমাকে সাথে যাদের জন্য পায়, কোনো মাসালার জন্য কোনো আটকা যেন না পায়। তারপরেও ত্রুটি ছিল, অতএব সেই ত্রুটিগুলো আপনার আল্লাহর জন্য মাফ করে দেবেন। আমাদের বন্ধুদের মধ্যে পরস্পর মধ্যে পরিচয় হওয়া ভালো, দিনের সম্পর্কের জন্য একটা সার্কেল মেনটেন করা দরকার। একসাথে ওমরা করেছেন আপনারা বোন, সবাই সবার বোন এখন, অতএব বোন হিসাবে সবার সাথে সবার একটা সম্পর্ক থাকবে, আন্তরিকতা থাকবে। ঢাকায় গিয়া বাসায় গিয়া দাওয়াত দিবেন, যারা চিটাগাং আছেন আপনারা রূপচাঁদা চিংড়ি আর ইয়ে কোরাল, এই তিনটা মাছ রান্না করে ফ্রাই করে খাওয়াবেন, আর যদি সুযোগ থাকে প্যাক করে ঢাকা পাঠাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। তো সবাই সবার দিক খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা একটু একবার বসবো ইনশাআল্লাহ, আজকে আর দেরি করা যাবে না, কারণ ইফতার দেরি হবে আমাদের। আগামীকালকে আমরা একটু বসবো, আমরা কোন টাইমে বসবো? জোরে পরে, ওকে, তাহলে আগামীকাল বাদ জোহর আমরা আপনাদের কোন বক্তব্য থাকলে দিবেন, অন্যদেরকে নসিহত করবেন, আপনার ফিলিংস কেমন লাগলো, আপনার অনুভূতি কি, আপনার জীবনে কি পরিবর্তন আনলো। হ্যাঁ, আমরা আপনাদের অনুভূতি গুলো শুনবো, বন্ধুর অনুভূতি। আর বাচ্চা, সব বাচ্চার তেলাওয়াত করতে হবে। কই সাজিদ, কই মিস্টার সাজিদ?
তুমি রোজা নাই? রোজা আছো? আচ্ছা ঠিক আছে। আব্দুর রহমান এবং সাজিদ আজকে আর না, কালকে তোমাদের দুজনের তেলাওয়াত শুনবো। আজকে আমরা বড় দুজন বাবু শুনছি, এই বাবু আর আম্মার বাবু, এই দুই বাবু তেলাওয়াত শুনছি, আর ছোট বাবু তোমাদের কালকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা মেহমানদারি বন্ধ হয়ে গেছে, জিনিসটা খুব খারাপ ভাই, ভালো লাগলো না আমার কাছে। সবাই সবার একটু খাওয়ালে ভালো লাগতো না? কিভাবে কি করণ যায়, চিকিৎসা করি তো সাকে আজকে খাওয়াই আসি, প্ল্যান করি আজকেতে হয়ে যাক আলোচনার মাধ্যমে। সবাই সবাই কিছু হাদিয়া তো দিতে পারি আজকে একটা অডিও। আরে এখানে তো সস্তা, আপনি বিশিয়ালের চুইংগাম কিনলে দুটো দুটো করে দিতে পারেন, বিমানের চুইংগাম চাবাইলে কান বন্ধ হয়ে যায়, কানগুলো খুলতে সুবিধা হয়, পকেটে নিয়ে গেল বিমানে খেয়ে ফেলল। আচ্ছা আমাদের রোজা কি হবে, বিশেষ করে আমাদের আমাদের ট্যুর যারা আরিফের সাথে আছেন তাদের তো টেনশন নাই, আমরা তো বাংলাদেশ থেকে দিনের বেলা খাইছি আবার দুবাই আইসা ইফতার করছি, ওই রোজাটা আমাদের কাউন্ট হবে না। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশে থাকা অবস্থায় রোজা ছিল না, অতএব ওইটা আমাদের উপর রোজা ফরজ ছিল না। এখন আমরা দেখব 29টা রোজা যদি হয়ে যায়, ফার্স্ট আমাদের ডায়মন্ড 29টা তো হবেই, কারণ মিডল ইস্টের রোজা তো আগে শুরু হয়েছে, আবার বাংলাদেশে যাবো সেখানে পরে শেষ হবে, অতএব মানে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আসে এনার্জি এখান থেকে নিয়ে যেতে হবে, সবাই অবশ্যই গরম পানিতে গোসল গোসল করে বাসে উঠবেন, ফ্রেশ ভাবে আরামের কাপড় মোজা সাথে রাখবেন যাতে আরামে ঘুমাইতে পারেন, হাতে খুব বেশি লাগেজ রাখবেন না, কারণ আপনাদের মানে ট্রানজিট যেমন আছে বাস আবার এয়ারপোর্ট, আর অতিরিক্ত মাল নিবেন না, খবরদার এয়ারপোর্টের হ্যাসেলটা খুব জঘন্য হ্যাসেল ভাই, 3 কেজি মাল অতিরিক্ত 150 রিয়াল জরিমানা করছে, আপনি কি করবেন তখন? এই কার্টন ফলোরে লাগাওরে কিয়ামতের ময়দান সোজা কথা। এই জন্য মাল 1 কেজি কম নেব, হ্যাসেল নেব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ যে 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 টাকা দিয়ে জরিমানা দিবেন ওই টাকা দিয়ে বাংলাদেশে ওই জিনিস আরো বেশি কিনতে পারবেন। সাবান নিয়ে যায় বাঙালিরা জরিমানা দিয়ে, আমি বলি ভাই সাবান যে জরিমানা দিচ্ছেন ওটা দিয়ে সাবানের একটা ফ্যাক্টরি দেওয়া যাবে দেশে। তো আমরা মাল হিসাব করে নেব। আচ্ছা মাল প্যাক করবেন কিভাবে, হোটেলের যারা স্টাফ আছে, আপনাদেরও যারা হোটেল স্টাফ আছে, এখানে যারা হোটেল স্টাফ আছে এদের সাথে কথা বললেই তারা প্যাক করে দিবে, যে ভাই কার্টুন সহ টেপ টুপ সব তুমি আনবা, লাগায় প্যাক করে দিবা, আমারে কত নিবা 10 রিয়াল, ওদের সাথে চুক্তি করলে যে কার্টুন যদি ফর এক্সাম্পল 10 রিয়াল বা 15 রিয়াল আমি যাই করে, এখানে আমি হোটেলে কথা বলছি ওরা করবে, আমরা গ্রুপে সম্ভব হলে যারা কার্টুন করে এদের কারণ নাম্বার দিয়ে দিব, যার যার লাগে বললো রুম নাম্বার এত এতগুলো কার্টুন অমুক টাইমে আসতো বা শেষ, ও সব করে দিব। হ্যাঁ যাদের বড় লাগেজ আছে তাদের তো হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা আগামীকালকে বাদ জোহর বসতেছি, কেন না বাদ আসর, বাদ জোহর আমরা বসতেছি ইনশাআল্লাহ, না আমাদের অনেক আগে রওনা দিতে হবে, কারণ হলো একটা ওমরার যাত্রী যদি থেকে যায় ওর লাইসেন্স এর অবস্থা খারাপ, শেষ ওর ব্যবসা শেষ। এই জন্য ওরা দেখেন কোনটাতে কেয়ার করুক আর না করুক, যাওয়ার দিন দেখেন আপনার রুমে এসে ওরা হাতে পায়ে ধরবে ভাই গায়ে তুলবে, আপনার এয়ারপোর্ট ঢুকে দিয়ে পার করার কোন তো বেতার অবস্থা খারাপ, কারণ বাংলাদেশে অনেকে আইসা থাকে যায়, ধরেন যদি আইসা পালায় যায় আমরা তো পারেন না, পাবলিক নাই টাকা দিলেও থাকবো না, তাই না? আমাদের ট্যুরে এমন কেউ নাই, পরে আমাদের উল্টা পয়সা দিলে আমাদের থাকার টাইম নেই, দেশের সবাই ব্যবসা যায় দুদিন আগে। হ্যাঁ কিন্তু এরা তার সেটা বোঝে না, এই জন্য এজেন্সির লোকেরা আপনাকে চাললে 10টা উঠে দিবে, কিন্তু আমি চেষ্টা করবো যুদ্ধ করে ওদের জন্য, তবে আমরা যদি জোহর পরে যেতে চাই আর তারা যদি পারমিশন দেয় সেক্ষেত্রে যেটা করতে হবে লাগেজ সব নিচে রেখে একবার একটা সুতা উপরে থাকবে না,
নিচে রেখে কান জোর করে আপনি লিফট উঠতে নামতে 20 মিনিট লাগবে। হারামে নামাজটা পড়ে পুরুষরা, মহিলারা তো অবশ্যই না, মহিলারা এখানে পড়বে, পুরুষরা হারামে নামাজের সামনের দিকে নামাজ পড়বে, ভিতরে না, নামাজটা পড়ে সালাম পায়ে ফিরে ডাইরেক্ট এসে পাস হয়ে যাবে শেষ। তারপরেও রিস্ক হবে, দুইটা তিনটা চারটা পাঁচটা সাড়ে দশটা রিস্ক হবে। কেন আমি বলি, এয়ারপোর্টে একটু আগে না গেলে সিট ভালো পাবেন না বিমানে। আমরা যায় লাগেজ বুক করে ইমিগ্রেশন শেষ করতে আমাদের মিনিমাম দেড় ঘন্টা সময় লেগে যায়, সেটা যেন না। তো ঠিক আছে, আজকে পর্যন্ত কার কোন প্রশ্ন আছে কিনা? দুই তিন মিনিটের মধ্যে মাসালাগত প্রশ্ন বদরের সদস্য করছে মাদ্রাসা, মসজিদে ১৩ জন সদস্য হবে।